শুভ বিকেল। শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসির মূল সূচক ডিএসইএক্স 0.29 পয়েন্ট বা 0.004 শতাংশ আংশিক বৃদ্ধি পেয়ে 6450 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1010 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 28.72 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাতে সিল্কো ফার্মাসিউটিক্যালস, ম্যারিকো বাংলাদেশ, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা। ফুড অ্যান্ড অ্যালাইড খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। টেক্সটাইল খাতে তমিজউদ্দিন টেক্সটাইল সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর মধ্যে ট্যানারি খাতের সর্বোচ্চ 0.87 শতাংশ এবং টেক্সটাইল খাতের দ্বিতীয় সর্বোচ্চ 0.47 শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আইটি খাতের সর্বোচ্চ 0.28 শতাংশ মূল্য হ্রাস পেয়েছে। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ ফার্মাসিউটিক্যালস খাতের 4টি এবং শিল্প খাতের 3টি করে কোম্পানি রয়েছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দ্য পেনিনজিউলা চিটাগং, নাভানা সিএনজি এবং আফতাব অটোমোবাইলসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। সি পার্ল বিচ রিসোর্টের চলতি মাসের 12 তারিখে প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী নিয়ে সাধারণ সভা হওয়ার কথা রয়েছে, যা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকি শেয়ারগুলোর মূল্য বৃদ্ধির কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ নাভানা সিএনজি, তমিজউদ্দিন টেক্সটাইল এবং আফতাব অটোমোবাইলসের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তমিজউদ্দিন টেক্সটাইল এই মাসের 17 তারিখে চলতি বছরের জুনে শেষ হওয়া বার্ষিক আর্থিক বিবরণী নিয়ে পরিচালনা পর্ষদের সভা আয়োজন করতে যাচ্ছে, যার ফলে কোম্পানিটির লেনদেন বৃদ্ধি গত 3 মাসের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে, যা আগামী মাস থেকে সহনীয় পর্যায়ে আসতে পারে। মন্ত্রী আরও বলেন যে অক্টোবর থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সম্প্রতি শিল্প কারখানায় গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত জ্বালানি থেকে কিছু অংশ সরিয়ে নিতে বাধ্য হয়েছে। সেই সাথে তিনি এও আভাস দিয়েছেন যে বৈশ্বিক বাজারের অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহের সংকট প্রত্যাশার চেয়ে দীর্ঘমেয়াদী হতে পারে। আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী আমদানিকৃত পণ্যের মূল্য যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই কার্যপ্রক্রিয়ার মাধ্যমে এটাই নিশ্চিত হবে যে সঠিক দামে পণ্য ক্রয় করা হচ্ছে, যা দেশের বৈদেশিক বিনিময় বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।